আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন হাত্তা ইদা ফুতিহাত হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা আল্লাহ রব্বুল আলামিন বলেন ফেরেশতারা যখন জান্নাতীদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে গিয়ে দেখবে জান্নাতের আটটা দরজা সমস্ত দরজাগুলো জান্নাতীদের জন্য খোলা রয়েছে বলেন সুবহানাল্লাহ জান্নাতের প্রতিটা দরজা থেকে ফেরেশতারা সালাম দিবে অভ্যর্থনা দিবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব ফেরেশতারা প্রত্যেকটা দরজা থেকে জান্নাতীদেরকে অভ্যর্থনা দিবে জান্নাতীদেরকে সালাম দিবে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে প্রবেশ করার পরে ফেরেশতারা বলবে আসসালামু আলাইকুম হুর গালমানরা এসে বলে আসসালামু আলাইকুম তার বিবিরা এসে বলবে আসসালামু আলাইকুম সবাই এসে বলবে আসসালামু আলাইকুম জান্নাতি ব্যক্তিরা বলবে কি ব্যাপার আজকে আমাদেরকে এত সালাম দিচ্ছ কেন সাথে সাথে ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম বিমা সবরতুম ফানিমা উকুবাদদার আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফেরেশতারা বলবে হে আল্লাহর বান্দা দুনিয়ার জীবনে আল্লাহর হুকুমগুলো তুমি সঠিকভাবে পালন করেছিলে দুঃখে কষ্টে স্বাচ্ছন্দ্যে বিভিন্নভাবে যখন তোমার উপর বিভিন্ন জুলুম নির্যাতন হয়েছে সমস্ত জুলুম নির্যাতনে তুমি সবর করেছো বিভিন্ন সুখে দুঃখে কখনোই আমাকে ভুলে যাও নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত সবর এবং এত পরিমাণে নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই জান্নাত দিয়েছেন বলেন সুবহানাল্লাহ সমস্ত মানুষের একের পর এক শুধু সালাম আসতে থাকবে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন سلام قولا من رب رحيم الله رب العالمين البقو تكي سلام چلے عجب الله بلبن هي عمار بندر دعا موئي نويا موئي کرنا موئي تمہ در ربين پکو تكي تمہ در جنن سلام تمہ جنتر مدن شکھے شمرد دیتے جبن جبن گروب জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতে প্রবেশ করবে আমরা সেদিন থাকবো মেহমান আল্লাহ সেদিন হচ্ছে মেজবান বলেন সুবহানাল্লাহ আপনার বাড়িতে যখন মেহমান আসে মেহমানকে ভালো মন্দ আগে জিজ্ঞাসা করেন কিনা প্রথমে জিজ্ঞাসা করেন বিয়াই কেমন আছেন মেয়ের জামাই আসলে বলেন জামাই তুমি কেমন আছো আবার যদি কোনো বন্ধু আসে বন্ধুকে জিজ্ঞাসা করেন কেমন আছো তাকে অভ্যর্থনা দেওয়ার পরে আগে তাকে বসান ঠিক না বেঠিক আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তাকে বসতে দিবেন বসার তার চেয়ারটা কেমন হবে সূরা রহমান খুলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিনা আলা রাফরাফিন খুদমুরি ওয়া আবকারিন হিসান আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি ব্যক্তিরা সুন্দর একদম গালিচা এবং তারা একদম সবুজ তাকিয়ার মধ্যে হেলান দিয়ে বসবে আপনার বাড়িতে মেহমান আসছে মেহমানকে বসতে দিলেন সর্বপ্রথম আপনি কি দিবেন একটু শরবত দিবেন আসছেন অনেক কষ্ট করে একটু শরবত খান আল্লাহ বলেন আজকে তোমরা হচ্ছ মেজবান আমি তো আজকে তোমরা হচ্ছ মেহমান আমি হচ্ছি মেজবান অভ্যর্থনা জানাইলাম এখন তোমরা চেয়ারের মধ্যে বসছো আমি আল্লাহ তোমাদের জন্য শরবতের ব্যবস্থা করে দিলাম বলেন সুবহানাল্লাহ কিসের শরবত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন সূরা মুহাম্মদ খুলে দেখেন সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسٍ وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين
وأنهار من عسل مصفى الله رب العالمين ولن মুত্তাকীদের জন্য আমি আল্লাহ যে জান্নাত তৈরি করে রেখেছি ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ সেদিন তাদেরকে সর্বপ্রথম স্বচ্ছ নির্মল মিনারেল ওয়াটার দিয়ে তাদেরকে শরবত পান করাবো বলেন সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর তাদেরকে শরবত দেব একদম দুধের শরবত এমন দুধ যেটার কোনো স্বাদ পরিবর্তন হয় না বলেন সুবহানাল্লাহ তিন নাম্বার হচ্ছে তোমরা তো বিভিন্ন জায়গায় ড্রিঙ্কস করো বিয়ার খাও পিয়ার খাও মদ খাও আল্লাহ বলেন আমি আল্লাহ এদেরকে জান্নাতীদেরকে একদম স্বচ্ছ নির্মল মাতালহীন অ্যালকোহল মুক্ত একদম সুন্দর পানকারীদের জন্য সুস্বাদু শরাবের শরবত পান করাবো বলেন সুবহানাল্লাহ চার নাম্বার শরবত আল্লাহ রাব্বুল আলামিন দিলেন একদম নির্বেজাল খাঁটি মধুর শরবত পাঁচ নাম্বার শরবত আল্লাহ তাআলা কি দিবেন সূরা দাহার কোণে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইসকাউনা ফিহা কাআসান কানা মিজাজুহা জাঞ্জাবিলা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সেদিন একদম পুরো শুকনো আদার শরবত সেদিন খাওয়াবেন বলেন সুবহানাল্লাহ জান্নাতি ব্যক্তিরা জান্নাতে গেল অভ্যর্থনা দেওয়া হলো তারা এই চেয়ারের মধ্যেও বসলো সিংহাসনে বসলো বসার পরে শরবত দিল শরবতের পরে নাস্তার দরকার আছে না নাই কথা বলেন নাস্তা দিবেন না আপনি দিবেন না আমরা দিই না নাস্তা এ বাবা আগে তুমি একটু নাস্তা করো তারপরে বাকি খাবার দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনও নাস্তা দিবেন নাস্তাটা কি হবে গোটা পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন রুটি বানিয়ে দিবেন গোটা পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি রুটি বানাবেন রুটি বানিয়ে জান্নাতীদের সামনে উপস্থাপন করবেন বলেন সুবহানাল্লাহ বলতে পারেন হুজুর মাটি আবার খায় কেমনে ভাই মাটি আল্লাহ রাব্বুল আলামিন যে রুটি বানাবেন এই রুটির মধ্যে কোনো ধরনের মাটি থাকবে না কোনো ধরনের কোনো কিছু থাকবে না আমাদের যে ফল আমরা খাচ্ছি ফলের মধ্যে মাটি আসেনি কথা বলেন আপেলের মধ্যে মাটি আছে আঙ্গুরের মধ্যে মাটি আছে আপনার ডালিমের মধ্যে মাটি আছে ড্রাগনের মধ্যে মাটি আছে কিন্তু এগুলো কি মাটি থেকে হয়েছে না কথা বলেন কোত্থেকে হয়েছে মাটি থেকেই হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীটাকে একত্রিত করে খামিরা বানিয়ে জান্নাতীদের জন্য একটি রুটি তৈরি করে জান্নাতীদেরকে খাওয়াবেন বলেন সুবহানাল্লাহ গোটা পৃথিবীটাকে রুটি কেন বানাবেন কারণ একটা মানুষ যত ধনী হোক না কেন যত বড় লোকই হোক না কেন যত আরাম আয়েস জিন্দগি যাপন করুক না কেন গোটা পৃথিবীতে যত শাক সবজি আছে যত ফল ফ্রুট আছে যত ধরনের খাদ্য আছে কোনো মানুষ গোটা পৃথিবীর সমস্ত খাদ্যের স্বাদ কখনোই গ্রহণ করতে পারে নাই আল্লাহ বলেন তুই মুমিন ছিলে গরিব ছিলে ধনী ছিলে না তোর তোমার যখন যা মন চাই তুমি করতে পারো নাই আমি আল্লাহ ওই রুটির মধ্যে গোটা পৃথিবীতে যত ফল আছে গোটা পৃথিবীতে যত শাক সবজি আছে সমস্ত শাক সবজির মজা সমস্ত ফলের মজা সমস্ত ফলের ভিটামিন সমস্ত ফলের প্রোটিন যা কিছু আছে সব কিছু এই রুটির মধ্যে দিয়ে আমি আল্লাহ তোমাকে খাওয়াবো বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই রুটি কি আপনাকে আমাকে শুকনা রুটি দিবেন না শুকনা রুটি দিবেন না আল্লাহ রাব্বুল আলামিন এই রুটির সাথে বান্দা কি পছন্দ করে সেটাও আল্লাহ জানেন আল্লাহ সারের গোশত দিবেন কিসের গোশত সার হার আর কি হার বুঝছেন নি সারের গোশত দিবেন সারের গোশত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মাছও দিবেন কি দিবেন মাছও দিবেন মাছের বর্ধিত অংশ দিয়ে এমন মাছ দিবেন যে মাছের দেখবেন কলিজার পাশে ছোট্ট একটি মেনের মতো একটি অংশ আছে দেখছেন কি না ওই অংশ দিয়ে দুনিয়ার অনেক মানুষ দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ এই মাছের কলিজার বর্ধিত অংশ দিয়ে মেহমানদারি করতে পারবে বলেন সুবহানাল্লাহ
মাছের কলিজার বর্ধিত অংশ যদি এত বড় হয় মাছের কলিজাটা কত বড় হবে আর যে মাছের কলিজাটা এত বড় হবে সেই মাছটা না জানি কত বড় হবে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জান্নাতের মধ্যে আপনাকে আমাকে চলতে থাকবেন আমাকে সুখ সন্তন্দে আমরা জীবন যাপন করব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলবেন একটু যাও তোমাদের জান্নাত হুর আছে গেলমান আছে এদেরকে নিয়ে একটু ঘুরে আসো দুনিয়াতে গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ডদেরকে নিয়ে তোমরা ঘুরতে যাও বিভিন্ন বিচে যাও বিভিন্ন সমুদ্র সৈকতে যাও আল্লাহ বলবেন আমি আল্লাহ তোমাদেরকে অনেকগুলো হুর দিয়েছি এই হুরদেরকে নিয়ে সাগর পাড়িয়ে বেরিয়ে আসো এই হুরদেরকে নিয়ে সাগরের মধ্যে নৌকায় ঘুরিয়ে আসো এই হুরদেরকে নিয়ে আপনি যাবেন নৌকা দিয়ে ঘুরতে নৌকা দিয়ে যখন আপনি ঘুরতে থাকবেন আসমানের মধ্যে দেখবেন অনেকগুলো পাখি সুন্দর সুন্দর পাখি আপনার মনের মধ্যে আশা জাগবে আহ এই সুন্দর পাখিটা যদি খেতে পারতাম সাথে সাথে এই পাখির জবান আল্লাহ খুলে দিবে এই পাখি এসে বলবে ইয়া ওয়ালি আল্লাহ হে আল্লাহর ওয়ালি আতাকুলুনি তুমি কি আমাকে খেতে চাও ওই বান্দা বলবে না আমি তো তোমাকে খেতে চাই সাথে সাথেই পাখির জবান খুলে যাবে পাখি বলবে মাতুবিয়ান আও মাতবু খান আমাকে তুমি ভুনা খাইবা নাকি জুল করে খাইবা বলেন সুবহানাল্লাহ শুনমে দু হাজিরিন জান্নাতের নাজ নিয়ামতের কোনো শেষ নাই নাজ নিয়ামতের কোনো শেষ নাই জান্নাতের মধ্যে সবচেয়ে পড়ে সবার পরে যার পরে আর কেউ জান্নাতে প্রবেশ করবে না যার পরে জাহান্নামের একদম যে দরজা আছে এটাকেও বন্ধ করে দেওয়া হবে জান্নাতের দরজাও চিরতরে বন্ধ করে দেওয়া হবে সর্বনিম্ন যে জান্নাতি হবে সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে ওই ব্যক্তির জান্নাতের নাজ নিয়ামতের কথা যদি বলি তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন সর্বোচ্চ জান্নাতের মাকাম সর্বোচ্চ জান্নাতের নাজ নিয়ামত কেমন হবে ঠিক না বে ঠিক সম্মানিত হাজিরিন যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে এই ব্যক্তি জাহান্নাম থেকে হামাগুড়ি দিয়ে সে আস্তে আস্তে জান্নাতের দিকে যেতে থাকবে হাদিসের মধ্যে অনেক সুন্দর বর্ণনা এসেছে লম্বা হাদিস সেদিকে যাব না এই ব্যক্তি যখন জান্নাতের দরজার কাছে যাবে জান্নাতের দরজার কাছে গিয়ে ভয়ে ভয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করার পরে জান্নাতের নাজ নিয়ামত দেখে সবাক হয়ে যাবে জান্নাতের নাজ নিয়ামত কত সুন্দর সে একটি স্বর্ণ খচিত অনেক বড় একটি সিংহাসন দেখতে পাবে এই সিংহাসনের মধ্যে সে এসে বসবে বসে এদিক সেদিক তাকাইতে থাকবে জান্নাতের নাজ নিয়ামতগুলো তার চোখের সামনে ভাসতে থাকবে সব কিছু দেখতে থাকবে এমত অবস্থায় তার পিছনে একজন সুন্দরী কুমারী ললনা তার বাম পাশে দাঁড়িয়ে তার ডান পাশের বগলের নিচে আস্তে করে আঙ্গুল দিয়ে গুঁতু দিবে গুঁতু দেওয়ার পরে এই ব্যক্তি ডান দিকে তাকাবে ডান দিকে তাকানোর পরে দেখবে কেউ নাই বাম দিকে তাকাবে বাম দিকে তাকিয়ে দেখবে একজন সুন্দরী ললনা হুর তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছে বাম দিকে ঘাড় বাঁকা অবস্থায় এক তাকানোতেই তার 70 বছর চলে যাবে বলেন সুবহানাল্লাহ দুনিয়াতে হে যুবক ভাইরা কার পিছনে ঘুরো তোমরা কার পিছনে ঘুরো তোমার যে গার্লফ্রেন্ড আছে তোমার যে বিএফ আছে হে সুন্দরী রমণী তোমাদের কেউ বলি তোমাদের যে বিএফ আছে আর যুবক ভাইরা তোমাদের জিজিএফ আছে তোমরা যারা পরকিয়া করো পৃথিবীর ময়দানে এমন একজন সুন্দরী রমণী আমাকে দেখাও যার দিকে তুমি 70 বছর তো দূরের কথা 70 মাস তো দূরের কথা 70 ঘন্টা তো দূরের কথা 70 মিনিট তো দূরের কথা 70 সেকেন্ড তুমি এক নজরে তাকিয়ে থাকবে ঠিক না বে ঠিক দুনিয়ার সৌন্দর্য তো নাই দুনিয়ার সৌন্দর্য হচ্ছে মেকআপ আর পাউডার আর মিডিয়ার মধ্যে যাদেরকে আপনারা বলেন মিস বাংলাদেশ মিস ইন্ডিয়া মিস ওয়ার্ল্ড এইগুলো একটাও সুন্দরী নয় এদের মেকআপ যদি ধুয়ে ফেলা হয় এদের দিকে কোনো যুবক কখনোই তাকাবে না যা কিছু দেখেন সব হচ্ছে মেকআপ
আর মিডিয়ার কেরাসমতি ছাড়া আর কোনো কিছুই না আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এই ব্যক্তিকে যে রাজ নিয়ামত দিবেন এক টাকা নদে তার 70 বছর চলে যাবে এই ব্যক্তি জিজ্ঞাসা করবে মান আনতি তুমি কে ওই জান্নাতি হুর উত্তর দিবে আনা মিনাল মাসিদা আমি হচ্ছি অতিরিক্ত জান্নাতে যে তোমার হুর গালমানরা আছে তোমার যে বিবিরা আছে আমি হচ্ছি তাদের কাজের বুয়া বলেন সুবহানাল্লাহ যে জান্নাতের কাজের বুয়ার দিকে তাকাইলে 70 বছর চলে যায় কামলা সেরি অর্থাৎ কাজের মহিলার যদি এই অবস্থা হয় তাহলে রাজরানীর কি অবস্থা হবে বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজির এই ব্যক্তি উপর থেকে একটি আওয়াজ শুনবে উপর থেকে আরেক আরেক হুর গেলমান সে ডেকে বলবে আনা আমি আমালানা মিনান নাসিব হে আল্লাহর বান্দা আমার জন্য কি তোমার সময় হয় না নিচে আমার যে কাজের মেয়ে আছে তার দিকে যদি তুমি সব সময় দিয়ে দাও আমাদেরকে কখন সময় দিবে উপরের দিকে তাকাবে তাকিয়ে দেখবে নিচের থেকে সে আরো 70 গুণ বেশি সুন্দরী সে আরো উপরের দিকে উঠতে থাকবে আরো উপরের দিকে উঠতে থাকবে উঠতে উঠতে গিয়ে দেখবে জান্নাতের যে হুর গেলমান আছে জান্নাতে যে তার বিবি আছে এই বিবি তার জন্য তাকিয়ে রইছে তার জন্য সে প্রস্তুত হয়ে রয়েছে বিবি তার জন্য ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে এই বিবির ডান পাশে 70,000 হুর গেলমান বাম পাশে 70,000 হুর গেলমান সমস্ত মানুষগুলো সমস্ত হুরগুলো একসাথে গান গাইতেছে নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবাসু ونحن الراضيات فلا نسخط طوبى لمن كان لنا وكنا له ওই হুরগের মান্না বলতে থাকবে হে আল্লাহর বান্দা দুনিয়ার জীবনে তুমি যে বিবির সাথে সংসার করেছো এই বিবি মাঝে মধ্যে তোমার সাথে রাগ করছে আমরা কোনোদিন রাগ করব না এই বিবিকে তুমি যৌবন অবস্থায় বিয়ে করছিলা কিছুদিন পরে বিবির বাচ্চা হয়েছে কিছুদিন পরে বাচ্চা বড় হয়েছে বিবি বৃদ্ধ হয়ে গেছে কিন্তু আমরা এমন এক বিবি জীবনে আমরা কোনোদিন যৌবন হারাবো না জীবনে কোনোদিন আমরা কুমারিত্ব হারাবো না জীবনে তোমাদের কোনোদিন তোমাদের উপর রাগ করবো না তোমরা আমাকে আমাদেরকে যেভাবে ব্যবহার করবে যে নির্দেশ দিবে আমরা আজীবন সেই নির্দেশেই পালন করতে থাকবো বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজির এইভাবে তাদের মধ্যে কথোপকথন হবে ওই হুর কেমন সুন্দরী হবে হুর কেমন সুন্দরী হবে কিতাবের নাম হচ্ছে হাদিউল আরওয়াহ এই কিতাবের মধ্যে এসেছে দুনিয়ার যদি 100 শাড়িকে যদি একসাথে লাগানো হয় তাহলে যতটুকু মোটা হবে এতটুকু মোটা একটি শাড়ি পরে সে ওই মহিলা থাকবে এত মোটা শাড়ির ভিতর দিয়ে জান্নাতি হুরের শরীরের ভিতর দিয়ে রক্তের ভিতর দিয়ে আপনার চামড়ার ভিতর দিয়ে রগের ভিতর দিয়ে যে রক্ত চলাচল করতেছে এই রক্ত চলাচল পর্যন্ত দেখা যাবে বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজির ওই হুর গেলমানরা চিৎকার করে আর বলতে থাকে আইনাল আমিরুনা বিল মারুফ ওয়ান্নাহুনা আনিল মুনকার ইন্না লিকুল্লি মান আমারা বিল মারুফ ওয়ান্নাহুনা আনিল মুনকার হুর গেলমানরা বলতে থাকে কোথায় সৎ কাজের আদেশকারী অসৎ কাজের নিষেধকারী আমি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সৎ কাজের আদেশকারী অসৎ কাজের নিষেধকারীর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন বলেন সুবহানাল্লাহ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এই উম্মতের হচ্ছে অন্যতম এক বৈশিষ্ট্য বলেন সুবহানাল্লাহ এই মাহে রবিউল আউয়ালে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের জন্যই আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছিলেন সুবহানাল্লাহ নবী যখন এই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ দিয়েছেন
তখন তার নিজের উপর জুলুম নির্যাতন সাহাবায়ে কেরামের উপর জুলুম নির্যাতন এইভাবে শুরু করে নিজের দেশান্তর পর্যন্ত তিনি হয়েছেন নিজের মাতৃভূমিতে তিনি থাকতে পারেন নাই রাসূলের দন্দান মুবারক পর্যন্ত শহীদ হয়েছে বিভিন্ন ভাবে জুলুমের নির্যাতন শিকার হয়েছেন সমস্ত নবীরা একই কাজ করেছেন একই ভাবে জুলুমের নির্যাতনের শিকার হয়েছেন উলামায়ে কেরাম একই কাজ করেন প্রত্যেকটা জামানায় প্রতিটি জামানায় ফেরাউন থাকে ফেরাউনের জন্য আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের জন্য হকপন্থী আলেমদেরকেও পাঠান সুবহানাল্লাহ প্রত্যেক জামানায় ফেরাউন আছে ফেরাউন মানে ওই মিশরের বাদশা ফেরাউন না ফেরাউনের যে নীতি ছিল এই নীতি নির্ধারক সরকার প্রতিটি যুগে যুগেই থাকে নবী মূসা আলাইহিস সালাম এবং অন্যান্য নবীরা যেভাবে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করেছেন সেইভাবে প্রত্যেকটি নবী প্রতিটি নবীর উম্মত উলামায়ে কেরাম এইভাবে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করে থাকেন কোনো ধরনের জুলুম নির্যাতন জেল জরিমানা ফাঁসি থেকে শুরু করে কোন কিছুর কখনোই তারা পরোয়া করেন না বলেন সুবহানাল্লাহ এই জন্য ভাই আমি আপনাদেরকে বলতে চাই আমরা এই মাহের রবিউল আউয়ালে একটি শিক্ষা নেই আমার সামনে যখনই কোনো অসৎ কাজ হবে আমি তাকে বাধা দিব এই নিয়ত কে কে করতে পারি সবাই পারি তো ইনশাআল্লাহ কহ হুজুর কেমনে বাধা দিব হাদিস শরীফের মধ্যে এসেছে মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইরহু বিয়াদি যে ব্যক্তি কোনো অসৎ কাজ কোনো মুনকার আল্লাহ তাআলার কোনো ধরনের অবাধ্যতা সে দেখল সে কি করবে সর্বপ্রথম তার হাত দ্বারা সে বাধা দেবে হাত মানে হচ্ছে কুয়া অর্থাৎ তার শক্তি তার যে স্থানে আছে এই স্থান থেকে তার যতটুকু ক্ষমতার প্রয়োগ সে করতে পারে ততটুকু ক্ষমতার প্রয়োগ তাকে করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে তার যদি ক্ষমতা প্রয়োগের ক্ষমতা যদি না থাকে তাহলে সে জবান দ্বারা জিব্বা যারা বলবে ভাই এই কাজটা করো না এটা করা যাবে না এটা আল্লাহর নাফরমানি এইভাবে দরদ নিয়ে তাকে নিষেধ করবে সেটাও যদি সে না পারে তাহলে অসৎ কাজ গুনাহের কাজ দেখে সে মনে মনে ঘৃণা করবে এই মনে মনে ঘৃণাও যদি কোনো ব্যক্তির না আসে আল্লাহর নবী বলেন ওয়াজালিকা আদআফুল ঈমান এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর মনে মনে ঘৃণা করা এটা ঈমানের সর্বনিম্ন স্তর আজকে থেকে আমরা ঈমানের পরীক্ষা করে ফেলব যে আমি দেখব অসৎ কাজ আমার যখন কোনো অসৎ কাজ আমি দেখি দেখার পরে আমি নিষেধ করি কিনা যদি নিষেধ না করি আমার ক্ষমতা অনুযায়ী আমি নিষেধ না করি তাহলে দেখব আমার মনে ভালো লাগে কিনা ভালো যদি লাগে বুঝতে হবে ঈমানে ভেজাল আছে এই ভেজাল ঈমান নিয়ে কবরে গেলে উপায় নাই এই ভেজাল ঈমান নিয়ে হাসরে গেলে উপায় নাই এই ভেজাল ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না এই ভেজাল ঈমানদাররা জাহান্নামের মধ্যে চলে যাবে এই জন্য আপনাদেরকে উদার্ত আহ্বান জানাই যে আপনারা অবশ্যই অবশ্যই আজকে থেকে সৎ কাজের আদেশ করব অসৎ কাজের নিষেধ করব সৎ কাজের আদেশ করতে গিয়ে আপনার সন্তান আপনার বিবি আপনার মেয়ে আপনার পরিবার হচ্ছে সবচেয়ে বেশি হকদার তাদেরকে আপনি নামাজের কথা বলেন মেয়েদেরকে বুরকার কথা বলেন এগুলো অনেক লম্বা আলোচনা বলতে চাই না অনেক মা বোনদেরকে দেখি বুরকা পরে হাত মোজা পা মোজা পরে যায় আর মেয়েটাকে থ্রি পিস পরায় নিয়ে যায় কি ব্যাপার আপনি হাত মোজা পা মোজা এত কিছু পরলেন মায়েরাকে থ্রি পিস কেন পরাইলেন আপনি এটাকে স্থান দিতে পারলেন বুরকাকে গ্রহণ করতে পারলেন নিজে বুরকা পড়তে পারলেন মেয়েকে বুরকা পরাইতে পারলেন না ইচ্ছা করেই পরায় না কারণ মেয়ে তো এখন বুরকার বয়স নয় এখন সে টিডিং ফিটিং ঘুরবে সেটিং করবে ফিটিং করবে বিভিন্ন জায়গায় ফিল্ডিং মারবে এইগুলো তো বুরকার আলাদা একটা বয়স আছে যখন যৌবন চেহারা লাবণ্য সব নষ্ট হয়ে যাবে তখন না বুরকা পরবে ঠিক না বে ঠিক এরকম ব্যাপারটা হ্যাঁ ব্যাপারটা এরকম নয় ব্যাপারটা হচ্ছে আপনি হাত মোজা পা মোজা পড়ছেন সেম জিনিসটা আপনার মেয়েকে পড়ানোর দরকার ছিল কারণ আপনার তো এই জেমনি গেছে গা আপনার দিকে তো পুরুষে তাকাবেই না কথা কয় না আপনার তো এদিকে পুরুষে তাকাবেই না কিন্তু আপনি যে মেয়ে কিনে যাচ্ছেন 100 ছেলে দেখতেছে আর মনে মনে ভাবতেছে আহ যদি কিছু একটা হইতো নাউযুবিল্লাহি মিন জালিক এই যে আহ বলছে মন্তব্য করেছে কবিরা গুনাহ হয়েছে
একশোটা একশো জন মানুষ মন্তব্য করেছে, একশো জন মানুষ মনে মনে জিনা করেছে, এই একশো জিনাহের গুনাহ এই মেয়ে নিবে, মেয়ের সাথে সাথে গার্ডিয়ান হিসেবে তুমি তাহাজ্জুদ গুজার, তুমি তসবির সরা নিয়ে সামনের কাতারে বসে থাকো, তুমি তাহাজ্জুদ পড়ো, তোমার মেয়ে বেপর্দায় ঘুরে, তোমার বউ বেপর্দায় ঘুরে, তোমার বউ তোমার মেয়ে যা যা অন্যায় করবে সমস্ত অন্যায়ের পার্সেন্টেজ তোমাকেও নিতে হবে। এই জন্য ভাই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আগে আমি পরিবার থেকে শুরু করি। কোথেকে শুরু করি? পরিবার থেকে শুরু করি। অনেকে বলেন হুজুর আমার বউ কথা শুনে না, মেয়ে কথা শুনে না, ছেলেরা কথা শুনে না, সবই ঠিক আছে, কিন্তু আমি বলি ভাই সব কেউ কথা শুনে না, এই যে আপনি অভিযোগ করেন কয়দিন আপনি কাঁদছেন তাদের জন্য? আল্লাহর কাছে কতদিন আপনি রোনাজারি করেছেন? আল্লাহর কাছে রোনাজারি করেন, শেষ সাথে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা তো সমস্ত দিলগুলো ঘুরিয়ে দিতে পারেন, ঠিক না বে? ঠিক তো, আল্লাহ তাআলা যদি দিল ঘুরিয়ে দেন তাহলে আপনার পুরা পরিবার দিনদার হয়ে যাবে। এই জন্য ভাই আজকের এই মাহফিল থেকে আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব, এবং আজকের এই জায়গাটাকে আল্লাহ তাআলা কবুল করুক। আমাদের এক ভাই এই জায়গাটাকে মসজিদের জন্য ওয়াকফ করেছেন, আল্লাহ তাআলা তার এই ওয়াকফকৃত জমিনকে আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা তার এই যে মাকসাদে করেছেন তার এই মাকসাদ পূর্ণ করুক, এবং তার এই সত্যে জারিয়াকে কিয়ামত পর্যন্ত এই মসজিদকে গোটা এলাকার হেদায়াতের জরিয়া বানিয়ে দেখ। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুক। আমি যে সমস্ত আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের উপর অটল অবিচল থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, হ্যাঁ আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে জান্নাতের মালিক বানিয়ে আমরা যেন জান্নাতের মালিক হয়ে জান্নাতে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।